হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এটা আপনাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল, আমি যেন দুর্গা পূজার ফুল মেকআপের ডিটেলস আমি বলে দেই। তো তার জন্য এই ভিডিওটা আবার আপলোড করছি, আবার এডিটিং করে আবার আপলোড করছি। তো এখন হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখন হচ্ছে ফুল মেকআপ ডিটেলস আমি আপনাদেরকে বলছি অ্যান্ড শুরু করছি। আমি ফার্স্ট অফ অল একটা ক্রিম ইউজ করেছি, যেটা ওয়ান স্প্রিং, যেটা আমরা রেগুলার যে ক্রিমগুলো ইউজ করি। তো এই ক্রিমটা আমি ফার্স্ট অফ অল মাসাজ করে নেব মেকআপ করার আগে। আর অবশ্যই আমি মেকআপ করার আগে আমার মুখে হালকা করে আইস মাসাজ করে নিয়েছি, যাতে আমার ফাউন্ডেশনটা অনেকক্ষণ থাকে আর ফাউন্ডেশনটা ভালো করে সেট হয়। তার জন্য আমি আইস মাসাজ করে নিয়েছি। আর এখন মূলত যেটা আমি সব সময় ইউজ করি সেটা হচ্ছে আমি লিপের সিরাম ইউজ করি, যাতে আমার লিপ সফট থাকে। এখন আমি যেটা মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি প্রাইমার ইউজ করবো। আমি এখানে পেটি কুইন এইচডি স্টুডিও প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমার নিলে হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা ভালো করে সেট হবে, আর যেখানে যেখানে আমাদের ফাউন্ডেশনটা বসে না সেইখানে একটু ভালো করে প্রাইমারটা আমি মাসাজ করে নেব। তো এই প্রাইমার ইউজ করার 5 মিনিট পর থেকে আমি মেকআপ লুক করা শুরু করব, কারণ প্রাইমারটা একটু মুখে বসতে 5 মিনিট বা 10 মিনিট ওয়েট করতে হয়। তো এখন মোটামুটি প্রাইমারটা আমি অলরেডি আমার মুখে মাসাজ করে নিয়েছি, এখন আমি আই মেকআপটা করে ফেলবো। তো আই মেকআপ করার জন্য আমি ফার্স্ট অফ অল একটা কনসিলার ইউজ করছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো কনসিলার ইউজ করতে পারেন। আমি এখানে একটা কনসিলার ইউজ করছি যেটা আমি হচ্ছে ভুরো আগাতে যেটা আর কি আমাকে হেল্প করবে। তো কনসিলারটা অলরেডি আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি একটা লুজ পাউডার ইউজ করছি কনসিলারটা সেট করার জন্য। তো লুজ পাউডারটা ইউজ করার পর দেন হালকা করে আমি লুজ পাউডারটা ঝেড়ে ফেলব। এখন এখানে আমি ফুরু আঁকার জন্য এখানে ফোকোলরের একটা ব্রাশ ইউজ করছি, এটা আমার খুবই খুবই পছন্দের এই ব্রাশটা। এখানে দুই দিক দিয়েই আমরা কাজ করতে পারি, একটা তো ভুরু আর্ট করতে পারবো আর একটা হচ্ছে ভুরু শেপ দিতে পারবো আর কি। তো মোটামুটি আমার ভুরু করা একদমই কমপ্লিট। এখন আমি আই লুকে চলে যাব। আই লুকের জন্য আমি এই কালারটা ইউজ করছি, এটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব পুরো চোখে আর কি। দেন এখন আমি এই কালারের আই শ্যাডোটা ইউজ করছি, এটা আমি খুবই ড্যাব ড্যাব করে দিয়ে তারপর একবারে ব্লেন্ড করব। কারণ আমি যেহেতু পূজার লুক করছি তো আমি চাইবো যে আমার চোখের মেকআপটা একটু রেড কালারের হোক আর কি। তো এখানে আমি হচ্ছে একটা হাইলাইটার ইউজ করছি ভুরুর পাশে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আইলিডে ইউজ করছি। তো মোটামুটি আমি দুই চোখই করে নিচ্ছি, আর এখন হচ্ছে আমি ব্ল্যাক কালারের আই শ্যাডোটা খুব ভালো করে দিচ্ছি, যেটা আমি এই ব্রাশের সাহায্যে যদি আমি আই মেকআপ করি তাহলে সত্যি অনেক ভালো হয়। আর যদি একটা ব্রাশ সেট মোটামুটি ভালো হয় তাহলে আপনি যদি বিগিনারও হন আই মেকআপ মানে মেকআপে, তাহলে আপনি ইজিলি আপনার লুক ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি এই কালারটা ইউজ করছি, হালকা রেড রেড কালারটা। তার মাঝখানে আমি অবশ্যই কনসিলার লাগিয়ে নিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন আমি এটা একটু মিস করে গেছি। এখন আমি পিঙ্ক শেডের একটা আই শ্যাডো নিচ্ছি রেড কালারের, মানে দুইটার কম্বিনেশন একটা কালার আর কি হবে আর কি। মোটামুটি আমার আই শ্যাডোর কাজ অলরেডি ডান হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আইলাইনার আমি দেব, যেটা আই মেকআপে মোস্ট ইম্পর্টেন্ট আইলাইনার। আমি এখন আই ম্যাজিকের আইলাইনারটা ইউজ করছি, আর আইলাইনারটা অবশ্যই আমি চিকন করে দেওয়ার ট্রাই করব।
চাই না, যেগুন করেই দিব আর কি। আর যারা আইলাইনার ঠিক মতো দিতে পারেন না, তারা আমার মতো এই আইলাইনারগুলো ইউজ করতে পারেন, বা হচ্ছে কাজল দিয়েও আপনারা আইলাইনারটা দিতে পারেন। তো এখন মোটামুটি ডান আমার আইলাইনার দেয়া। আমি জাস্ট চোখের কোনায় আইলাইনারটার শেপ করে নিয়েছিলাম, আর এই আট কস্টেপটা খোলার সাথে সাথে আমার আই লুকটা দেখতে পারবেন কিভাবে ক্রিয়েট করা হয়েছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন যে দুই পাশের আই মেকআপটা আমি অলরেডি করে নিয়েছি, আর এখন আমি অবশ্যই কাজল ইউজ করব। আমি এই কাজলটা ইউজ করছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো কাজলটা ইউজ করতে পারবেন। অবশ্যই মেকআপ করার আগে ভালো ব্র্যান্ডের একটা কাজল ইউজ করবেন। আর আমি এখানে ব্ল্যাক কালারের আই শ্যাডো ইউজ করছি, কাজল যেখানে ইউজ করেছি দেন ওইখানে আমি ব্ল্যাক কালারের আই শ্যাডোটা ইউজ করছি। আর এখানে জাস্ট আমি একটু হাইলাইটার চোখের কোনায় আর কি নিয়ে নিলাম, যাতে একটু হাইলাইটিং হয়। আমার আমার মেকআপের সব থেকে বেশি যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে হাইলাইটার। তো এখন আমি চোখের কাজলের ওই পাশেই হচ্ছে রেড কালারের হালকা একটা যাতে লুক আসে সেটার ব্যবস্থা করে দিলাম। আর এখানে আমি অ্যালেক্স এভেনের ফাউন্ডেশন ইউজ করেছি। আপনারা মেকআপ করার সময় অবশ্যই বেস্ট ফাউন্ডেশন ইউজ করবেন। তো আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটা বসিয়ে নিচ্ছি আর কি। আর অবশ্যই বিউটি ব্লেন্ডার আপনারা ভিজিয়ে দেন আপনারা ইউজ করবেন। আর আমি মেকআপটা মূলত বিউটি ব্লেন্ডার দিয়ে করতেই পছন্দ করি, যদিও একটু সময় লাগে, বাট আমার মনে হয় যে না, এতে ভালো করে যাতে আমার মেকআপটা ব্লেন্ড হয়। এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো ড্যাব ড্যাব করে আর কি মেকআপটা বসিয়ে নিব। আর তার সাথে অবশ্যই আমি এখানে কনসিলার ইউজ করছি। কনসিলারটা একদমই অপশনাল, এটা আপনাদের পছন্দ মতো। আমি যেহেতু কনসিলার ইউজ করতে পছন্দ করি সবসময়ের জন্য, তাই আজও আমি কনসিলারটা ইউজ করলাম। আর আমার মেকআপটা মূলত আজকে অনেক ভারী হবে, যেহেতু আমি পূজার লুক দিচ্ছি। এটা মেবি পূজার লুক, অষ্টমীতে আমরা সবাই শাড়ি পরি, তো এই লুকটা আমরা ক্রিয়েট করতে পারি। এখন আমি কনসিলার আর যে ফাউন্ডেশনটা দিয়েছিলাম সেটা মোটামুটি মুখে ভালো করে ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিব। আর ব্লেন্ডারের মুখে ফাউন্ডেশন ব্লেন্ড করার নিয়মই হচ্ছে আমরা যখন বিউটি ব্লেন্ডার দিয়ে করি তখন ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা সেট করি, যাতে মুখে খুব ভালোভাবে সেট হয়। এখন মোটামুটি আমার মুখের মেকআপ শেষ। এখন আমি যেহেতু শাড়ি পরবো, তার জন্য অবশ্যই গলায় মেকআপ করতে হবে, কারণ গলা আর মুখ কালারটা দুটাই আলাদা হয়ে যাবে যদি মেকআপ না করি। তো এখানে আমি মোটামুটি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, আর তার সাথে অবশ্যই পাউডার দিয়ে আমি গলার মেকআপটা সেট করে নেব। দেন এখন হচ্ছে আমি ঠোঁটের এরিয়াতে ফাউন্ডেশনটা লাগাচ্ছি, যাতে আমি লিপস্টিকের ফুল কালারটা আর কি আমার ঠোঁটে পাই এর জন্য। আর এখানে আমি আই ম্যাজিকের একটা পাউডার ইউজ করছি, ফেস পাউডার যাকে বলে, এটা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আর যেহেতু আমি 8-9 ঘন্টা থাকবো পূজাতে, তো অবশ্যই আমার মুখ প্রচুর পরিমাণে ঘামবে, তার জন্য আমি এখানে লুজ পাউডার ইউজ করছি। আর এই লুজ পাউডারটা হচ্ছে ব্যানানা লুজ পাউডার, আর এটা হচ্ছে আমার যে এরিয়াতে বেশি আর কি ঘামে সেখানে আমি মোটামুটিভাবে সেট করে নেব। তো আমি এখানে কিন্তু বিউটি ব্লেন্ডারটাই ইউজ করছি মেকআপ করা মানে লুজ পাউডারটা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে আমার ফাউন্ডেশনের সাথে খুব ভালো করে লুজ পাউডারটা সেট হবে আর কি। তো এখন আমি মোটামুটি পুরোটা মুখেই লুজ পাউডারটা ইউজ করছি, কারণ আমি চাই যাতে আমার মেকআপটা আর নেক্সট টাইমে না ঘামে, যেহেতু আমি ফাউন্ডেশনও খুব ভালো একটা নিয়েছি। তো এখন মোটামুটি যেই কাজটা করব, আমার আই ফেসের মেকআপ অলরেডি ডান হয়ে গেছে, কারণ একটু ভালো করে যদি আমি লুজ পাউডারটা ব্লেন্ড করে নেই তাহলে ঠিক আছে। এখন আমি আমার পছন্দের কাজটা করব, যেটা হচ্ছে ব্লাশ দেয়া। আমি এখন হচ্ছে পিঙ্ক কালারের একটা ব্লাশ নিচ্ছি, আমি সবসময় পিঙ্ক কালারের ব্লাশ নিতে পছন্দ করি আর কি। তো যাই হোক, আমি ব্লাশটা নিয়েছি। এখন আমি মিস ডোজের সেটিং স্প্রেটা আমি ইউজ করছি হাইলাইটার দেওয়ার আগে। তো আমি খুব ভালো করে স্প্রেটা সারা মুখে করে নিলাম চোখটা থেকে, কারণ চোখে সেটিং স্প্রে দেওয়াও যা না দেওয়াও তাই। তো এটা আমি হচ্ছে শুকানোর পর দেন হচ্ছে হাইলাইটার করব আর কি, যাতে হাইলাইটারটা খুব ভালো করে আমার মুখে বসে। তো এখন আমি হাইলাইটার দিয়ে নিব। আর অবশ্যই আমি তো নাকে অবশ্যই হাইলাইটার করি, আর আমি মেকআপে যেটা অপছন্দ করি আমি কন্ট্রোলিংটা করি না, কারণ কন্ট্রোলিংটা আমার অতটা পছন্দ না মেকআপ করার সময়।
তো মোটামুটি আমার মেকআপটা ডান। এখন হচ্ছে আমি ফুকুলরের এই লিভ আইলাইনারটা নিলাম, এটা দিয়ে আমি ঠোঁটটা এঁকে দেন এখানে আমি লাল লিপস্টিকটা ইউজ করব। হ্যাঁ, যেহেতু আমি পূজার লুকে লাল শাড়ি পরবো আর কি, লাল পার সাদা শাড়ি আর কি পরার ট্রাই করব, তার জন্যই আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর এখানে আমি আই ম্যাজিকের লিপস্টিকটা ইউজ করছি, এটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক। আর আমি যদি ঘুরে ফিরে যদি আমি লিপস্টিক নিই তাহলে আমার লাল লিপস্টিকই আমার নেওয়া হয়ে যায়। তো এখন আমি লিপস্টিকটা খুব ভালো করে দিয়ে নিব। দেন এখানে যদি লিপস্টিকের কালারটা যদি ওইভাবে না ভালো লাগে তাহলে আরেকটা সেট আমি ইউজ করতে পারি লিপস্টিকের। তো মোটামুটি ভালোই লাগছে লিপস্টিকটা, যেহেতু আমি রেড কালার নেওয়ার ট্রাই করেছি। তো এখন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখনও চোখে মাস্কারা দিইনি, এই মাস্কারাটা দিয়ে নেব। আর আমি এখানে একটু সিরামটা হালকা দিয়ে নিলাম যাতে আমার লিপটা আর কি একটু গ্লেস থাকে। আর হচ্ছে যেহেতু এটা ম্যাট লিপস্টিক তো ম্যাট লিপস্টিকের জন্য আমি একটু সিরাম দিয়ে নিয়েছি। আর এখানে আমি এই মাস্কারাটা ইউজ করছি, মাস্কারাটা আমি লোয়ার লেশে আর আপার লেশে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আমি যেহেতু ফলস ল্যাশ পরতে পছন্দ করি না, তার জন্যই আমি এই মেকআপটা করেছি। আর অনেকেই হচ্ছে ল্যাশ পরতে তেমন পারে না, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা একটু আপার ল্যাশ আর লোয়ার ল্যাশে একটু মাস্কারাটা একটু ভালো করে লাগিয়ে নেবে, যাতে বোঝাই যায় যে হয়তো ল্যাশ পড়েছে আর কি। তো অলরেডি আমার মেকআপটা ডান। আর এখন আমি অষ্টমীর সাজে যেই শাড়িটা পরবো সেটা আমি কিন্তু বলে দিয়েছি যে সাদা শাড়ি লাল পাড়ের একটা শাড়ি পরবো। দেন হচ্ছে কানে একটা ঝুমকা পরে নেব, কারণ শাড়ির সাথে ঝুমকা জিনিসটাই বেশি মানায়। তো এভাবে মোছামুছি আমরা পূজার লুক দিতে পারি। আরেকটা জিনিস, যেহেতু আমার গলা খালি লাগছে তার জন্য আমি একটা গলার সেট পরে নেব। আমার দেখতে হবে যে কোন সেটটা আমাকে বেশি মানাবে। তো আমরা এভাবে মোটামুটি পূজার লুক দিতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে চুল খোলা রাখতে পছন্দ করেন না, যেমন আমি চুল খোলা রাখতে পছন্দ করি। তো এখানে আপনারা অবশ্যই খোপা করে একটা ফুল দিয়ে নেবেন, মানে খোপার ফুল আর কি দিয়ে নেবেন, তাতে আরও বেশি পূজার লুক মনে হবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। আর আমি বলেছিলাম যেহেতু আমি গলায় একটা হার পরে নিব, তো আমি গলার সেটে এই সেটটাই আমি চুজ করেছি, যে এই সেটটা মোটামুটি সব কালারের সাথেই ম্যাচিং হয়, যেহেতু লাল আছে। আর গোল্ডের কানের দুলের সাথে যে কোনো সেট নিলেই মোটামুটি অনেক বেশি ভালো লাগে। তো এটা মোটামুটি আমার পূজার লুক। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদিও এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওটাই আমি কিছু গান অ্যাড করে দেন ভিডিওটা আপলোড করেছিলাম। অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আমি যেন ফুল ডিটেলস বলে ভিডিওটা দেই, তার জন্য এই ভিডিওটা আবার নেক্সট টাইম আপলোড দেয়া। আর আমি কিছু পিকচার অ্যাড করে দিব এই লুকের, যেটা আপনারা দেখতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।